কটক সদর থানা ভানপুরঠারে যাত্রীবাহী বস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার 10 জন যাত্রী আহত হয়েছে সূচনা আসছে। বিলম্বিত রাতে অনুগুল ভুবনেশ্বর যাওয়া সময় এই দুর্ঘটনা ঘটিছে। এক মালবাহী ট্রক বস পছপটু ধক্কা দিয়েছিল। ঘটনাস্থলে কটক সদর থানা পুলিশ পৌঁছি তদন্ত আরম্ভ করেছেন। আহত মানুষ কটক বড় মেডিকাল পঠাযাইছে। অমিত পরিজা আমার কটক সদর প্রতিনিধি ফোন লাইনে জড়িয়েছেন। অমিত, যদি দেখা বর্তমান কোণ অধিক অপডেট আসুছে, বিলম্বিত রাতের দুর্ঘটনা, 10 যাত্রী আহত হয়েছিল, সমস্ত অবস্থা কেমতি আছে এবং বর্তমান পুলিশ পক্ষ কোণ সূচনা মিলছে? দেখুন কমলাকান্ত, বসরে কটক অনুগুল আসুছিল সময়ের বসর যাত্রী যা কটকরে বহু সংখ্যার লাগে সেটু ওলাই যাই, ফলে ভুবনেশ্বর যা সম্মুখে যেতবে কটক সদর আমার বিএমডব্লু শোরুম ফ্রন্টে এক মালবাহী ট্রক ধকা দিয়েছিল। ধকা দেওয়া ফলে বসটি উল্টি যাই, কিন্তু এটি ড্রাইভর গুরুতর এবং যাত্রীঙ্কর বেশি কিছু নহিতা বেড়ে 10 অধিক আহত হয়েছেন। তাহার মুন্ডরে আঘাত হয়েছে, তাহার গোড়ে আঘাত হয়েছে, কিন্তু ড্রাইভর এপর্যন্ত গুরুতর অনেক এসিবি মেডিকালে তাকে ভর্তি করা যাই এবং পুলিশ যা তদন্ত পরে দেব বলে আমাকে সূচনা দিয়েছে। এবং স্থানীয় বাসিন্দা কহিবা হিসাবে যে বসটি কোণ পাই দুর্ঘটনা ঘটিছিল বলে যা অনুমান করা যাইছি, বসর বেগ বহু জোরে ছিল, ফলে ড্রাইভর রাতে যাক চলাইবা অবস্থায় আখি লাগি যাইছিবার সূচনা মিলিছে। নীতি বহুত বহুত ধন্যবাদ। আমি অধিক অপডেট নথিলে কটক সদর প্রতিনিধি আমার রয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।